আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। আমি এভারকেয়ার হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট এবং কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি। আমি আজকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা মেডিকেল টার্ম বলা হয় হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস যদি বাংলায় বলা যায় তাহলে হলো মাথা বড় হয়ে যাওয়া, অথবা মাথা যে পানি অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদের, যাদের দেখা যায় যে মাথায় ব্রেনে পানি জমে যায়, পানি জমে যাওয়ার জন্য মাথায় প্রেশার পড়ে, প্রেশার পড়ার জন্য মাথা দেখতে বড় দেখা যায় এবং চোখের মণিগুলি ছোট হয়ে যায়, এই কন্ডিশনগুলি বলা হয় হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস হলো অতিরিক্ত পানির প্রেশার জমে, সবার মাথায় পানি আছে, আল্লাহ তাআলা মানুষকে যখন তৈরি সৃষ্টি করেন তখনই সবার মধ্যেই একটা ব্রেনের পানি থাকে, সেই পানি একটা ডেফিনিট পাথওয়ে দিয়ে শরীরে মিশে যায় এবং একটা চলমান একটা প্রক্রিয়া, প্রত্যেকদিন পানি তৈরি হচ্ছে এবং এটা মিশেও যাচ্ছে। কিন্তু হাইড্রোকেফালাস তাদেরই হয় যখন দেখা যায় যে এই পানি চলাচলের রাস্তায় যখন কোনো ব্লকেজ হয় তখন দেখা যায় যে এক্সেসিভ অতিরিক্ত পানি জমে যায়, জমে যাওয়ার জন্য কিছু সাইড এফেক্ট হয়, সাইড এফেক্টের জন্য এই সমস্যাগুলি নিয়ে রোগীরা আসেন। সাধারণত দেখা যায় যে অবস্ট্রাকশনের জন্যই, মানে পানি চলাচলের যে নর্মাল যে প্যাসেজ, সেই প্যাসেজটা ব্লক হয়ে যাওয়ার জন্যই উপরের দিকে পানি জমে যায়, যার জন্য এই সমস্যাগুলি হয়। কারো কারো দেখা যায় যে ওই যেখান থেকে পানি তৈরি হয় সেটাকে বলে করোয়েড প্লেক্সাস। করোয়েড প্লেক্সাস এক ধরনের রক্তনালী যেখান থেকে পানিগুলি নিঃসরণ হয়। কারো কারো দেখা যায় যে করোয়েড প্লেক্সাস টিউমার থেকেও হতে পারে, তবে এটা খুব রেয়ার, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পানি চলাচলের রাস্তা ব্লক হয়ে যাওয়ার জন্য হয়। এখন কি কারণে এই পানি চলাচলের রাস্তা ব্লক হয় সেটা আমাদের জানা দরকার। সবচেয়ে কমন যে কন্ডিশন যেটা আমরা দেখি, যে বাচ্চাদের বেশি হয়ে থাকে, বড়দের হতে পারে তো বাচ্চাদের বেশি হয়। বাচ্চাদের সবচেয়ে কমন হলো মেনিনজাইটিস অথবা মেনিনগোএনকেফালাইটিস নামে এক ধরনের অসুখ, যেখানে ব্রেনের এক ধরনের প্রদাহ হয়। প্রদাহ হওয়ার জন্য, ইনফেকশন হওয়ার জন্য যে নর্মাল যে পানি চলাচলের রাস্তা সেগুলি ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার জন্য তখন আর পানি ঠিক মতো অ্যাবজর্ব হয় না, যার জন্য পানি জমতেই থাকে এবং পানি দেখা যায় যে মাথা আস্তে আস্তে বড় হয়। তবে সাধারণত মেনিনজাইটিস যে বাচ্চারা কিন্তু জ্বর, তারপরে কাশি এগুলি নিয়ে প্রেজেন্ট করে, কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, মাথা ব্যথা হয়, কারো কারো খিচুনি হয়, তখন পরীক্ষা করলে দেখা যায় যে মেনিনজাইটিসের লক্ষণ। এটা হলো সবচেয়ে কমন কজ বাচ্চাদের। এছাড়াও কিছু কিছু আমরা বলি যে কনজেনিটাল কজ, কনজেনিটাল মানে জন্মগত কিছু ত্রুটির জন্য কিন্তু এরকম হতে পারে। জন্মগত ত্রুটি কীরকম, যে নর্মাল যে প্যাসেজ আছে যে পানি চলাচলের রাস্তা, সেখানে যদি জন্মগত কোনো ন্যারোয়িং থাকে, আমরা বলি ইকুইডাক্টাল স্টেনোসিস, মানে পানি চলাচলের রাস্তা হঠাৎ কোনো জায়গায় ন্যারো হয়ে গেলো জন্মগতভাবে, তাহলেও কিন্তু হতে পারে। এটা হলো কনজেনিটাল কজ। আর থার্ড যে কজ, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কজ, সেটা হলো টিউমারের কারণে। টিউমার সাধারণত ব্রেনের এমন একটা জায়গায় টিউমার হলে দেখা যায় যে নর্মাল যে প্যাসেজ পানি চলাচলের রাস্তা সেটি ব্লক হয়ে গেল, ব্লক হয়ে যাওয়ার জন্য তখন এই অবস্ট্রাক্টেড হাইড্রোকেফালাস বলি আমরা, সেই ধরনের হাইড্রোকেফালাসগুলি হয়। তাহলে বাচ্চাদের সেক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত টিউমারগুলি সাধারণত পোস্টেরিয়র ফোসা, মানে ব্রেনের পিছনের দিকে এক ধরনের টিউমার হয় বাচ্চাদের। ওই 5 বছরের নিচে যাদের বয়স তাদের এই ধরনের টিউমারগুলি হয়। তাদের টিউমার হলে দেখা যায় যে এই পানি চলাচলের রাস্তা ব্লক হয়ে গেল, ব্লক হয়ে যাওয়ার জন্য এই ধরনের সমস্যাগুলি তৈরি হয়। আবার বড়দেরও কিন্তু এই ধরনের হাইড্রোকেফালাস হতে পারে, বড়দের সাধারণত টিউমারের কারণে অথবা ইনফেকশন থেকে হতে পারে। একই কারণে বাচ্চাদের যেরকম পোস্টেরিয়র ফোসা টিউমার আমরা বললাম, বড়দের কিন্তু পোস্টেরিয়র ফোসা টিউমার কম হয় কিন্তু হতে পারে। আর বড়দের সাধারণত ব্রেনের সাইডে কোনো টিউমার হলে ব্রেনের প্রেশার দিয়ে তখন ওই ব্রেনের নর্মাল পানি চলাচলের রাস্তা ব্লক করেও করতে পারে। এটা আমরা ব্রেন টিউমার যেমন গ্লায়োমা বা মেনিনজিওমা, এগুলিতেও কিন্তু বড়দের সাধারণত এই ধরনের সিমটম হতে পারে। তাহলে এই ধরনের পেশেন্টগুলি কীভাবে প্রেজেন্ট করে বা কীভাবে আমরা বুঝবো, বুঝবো হলো বাচ্চাদের ক্ষেত্রে বোঝা যাবে যে বাচ্চাদের একটা বয়সে, ছোটো বাচ্চাদের তাদের কিন্তু মাথা আস্তে আস্তে বড়ো হয়, কারণ ব্রেনের হাড্ডিগুলি ফিউজ হতে যায় 2 বছরের মতো সময় লাগে। সুতরাং 2 বছরের নিচে যে বাচ্চারা তাদের এই সমস্ত সমস্যাগুলি দেখা দিলে দেখা যায় যে মাথা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, চোখের মণিটা বড় বড় হয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে, চেহারা নষ্ট হয়, প্লাস এইটা তো হচ্ছেই, প্লাস বমি হয়, মাথা ব্যথা হয়, চোখে ঝাপসা দেখে, এই ধরনের সিমটমগুলি বাচ্চাদের হয়। আর বড়দের হয় সাধারণত, বড়দের তো আর মাথা বড় হতে পারে না, বড়দের হয় মাথা ব্যথা, বমি, অজ্ঞান হওয়া, খিচুড়ি হওয়া, এই ধরনের সিমটম হয়। পরীক্ষা করলে কী ধরনের পরীক্ষা করলে আমরা বুঝতে পারি, এটা সিম্পল, যদি একটা সিটি স্ক্যান করা যায় অথবা এমআরআই ব্রেন করা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলি ধরা পড়ে, যে কোনো টিউমার হলো কিনা বা মেনিনজাইটিস হলো কিনা বা কনজেনিটাল কোনো অ্যানোমালিজের জন্য এটা হলো কিনা। সুতরাং এই সাধারণ পরীক্ষা করলে, ইনভেস্টিগেশন করলে কিন্তু আমরা অতি সহজেই এই রোগটা ধরতে পারি। এখন এই রোগের চিকিৎসা কী, যদি দেখা যায় যে তার হাইড্রোকেফালাস হয়েই গেছে,
তখন আমরা বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে শান্ট করা যায়। শান্ট হলো এক ধরনের প্রসিডিওর বা অপারেশন যেখানে দুইটা অপারেশন করতে হয়, মাথায় এবং পেটে। মাথায় অপারেশন করার উদ্দেশ্য হলো যে একটা টিউব থাকে, টিউবে একটা মাথা থাকে হলো মাথায়, আর একটা টিউবের মাথা একটা থাকে পেটে, আর মাঝখানে একটা ভাল্বের মতন থাকে যে ওয়ান ওয়ে ভাল্ব, মানে মাথার থেকে পানি আস্তে আস্তে পেটে চলে যায়, পেটে যায় মিশে যায়, তাতে বাড়তি পানি যে প্রেশারটা হলো সেটা তখন ডাইভার্ট ই হয়ে গেল, মিশে গেল পানির ইয়ের সাথে, শরীরের সাথে, তাহলে ওই মাথার যে অতিরিক্ত প্রেশার সেটা কমে গেল। এই শান্ট সাধারণত আমরা করতে পারি। আরেকটা কন্ডিশন আছে যেগুলো শান্ট না করেও কিন্তু এই ধরনের সিমটম থেকে রিলিভ করা যায়, সেটা হলো থার্ড ভেন্টিকুলোস্টমি, এক ধরনের অপারেশন যেখানে নর্মালি যে ভেন্টিকুলার যে রাস্তা আছে ব্রেনের ভিতরে সেখানে একটা প্যাসেজ তৈরি করে দেয়, ছোট্ট একটা ফোঁটা অপারেশন করে ফোঁটা করে ওই ব্রেনের ভিতরেই নর্মাল প্যাসেজ তৈরি করে দিয়ে আর ছোট্ট অ্যান্ডোস্কোপ দিয়ে আমরা ওপেনিং করে দিই। ওপেনিং করে দিলে তখন আমরা থার্ড ভেন্টিকুলের সাথে যোগাযোগ করে দিই, তাতে হয় কি এই একইভাবে ব্রেনের একটা পানি চলে যায়, অল্টারনেটিভ রাস্তা তৈরি হলো, যে প্যাসেজটা ব্লক হয়ে গেলো সে একটা অল্টারনেটিভ প্যাসেজ দিয়ে ওদিকে ব্রেনের পানিটা চলে গেলো এবং এটা আস্তে আস্তে শরীরে মিশে গেলো। এইভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এতে দেখা যায় যে হাইড্রোকেফালাস জনিত যে সমস্যাগুলি হলো এই ধরনের সমস্যা থেকে সহজেই আমরা পেশেন্ট বা রোগীদেরকে মুক্তি দিতে পারি, এবং এটাতে করলে দেখা যায় যে পেশেন্টের যে সমস্যাগুলি হয়, যে সিমটমগুলি ছিল সেগুলি থেকে রিলিভ হয়ে যায়। মাথা ব্যথা, বমি হওয়া, আগ্রহণ হওয়া, চোখে ঝাপসা দেখা, তারপরে এই ধরনের সমস্যাগুলি থেকে খুব সহজে রিলিভ হয়ে যায়, এবং এটা করলে দেখা যায় যে পেশেন্টের স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হয় এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। ধন্যবাদ।